হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল মানে কি উঠেছি 1:30, তো যেইটুকু কাজ বাজছিলো ফ্রেশ এনাফ হয়ে তো ভিডিও ব্লগটা বানানো শুরু করে দিয়েছি। এখন বাজে 9টা। তো আমার এই কালো ফেসটাকে ইগনোর করে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এটাও আগের মতো সে একটা মিনি ব্লগ। তো এইবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে বৌদি এখন সবার জন্য ছাতু বলছে, টিফিনের সবাই ছাতু খাবে। তো তো এটা মায়ের ছাতু, মা খায় অনলি নুন দিয়ে, বাবার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতু গুলে দিতে হয়, কারণ বাবা এটা দিয়েই খায়। তো ছাতু ফাতু সব গোলা হয়ে গেছে, এবার আমি উপরেই আসলাম। উপরে আসলেই আমার খুব কান্না পাচ্ছে, কারণ ব্যাগ গুছিয়ে ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে, বাট ঘুরে আসার পরে যখন জামা কাপড়গুলো যখন কাচতে হয় সেটাই খুব দুঃখের, আর সেটা আমার একদমই ভালো লাগে না। যখন বিয়ের আগে মাকে দেখতাম, ঘুরতে যেতাম, তখন মা কাচতো, তখন তো কিছু করতে হতো না, বাট এখন সেটা নিজেকে করতে হয়, সেটা রিয়েলাইজ করি কতটা টাফ। তো চলো, তো এত জামাকাপড় সব এখন আমাকে কাচতে হবে, তো এগুলোকে বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম, কেন জামাকাপড়ের মধ্যে ভর্তি সব বালি রয়েছে। ওখান থেকে আমি এখন বেরিয়ে নিজে যাব, কিন্তু এদিকে আমি বেরোনোর আগে একবার ছেলেকেও দেখে নিচ্ছি, কারণ আমার ছেলে এখন সমস্ত টেনশানের ঊর্ধ্বে গিয়ে হাত পা ছড়িয়ে লাট সাহেবদের মতো করে ঘুমাচ্ছে। তো আমি নিচে চলে যাই, গিয়ে চা করতে হবে। তো মার জন্য লিকার চা করে ফেলেছি, মা লিকার চা খেতে পছন্দ করে, আর এদিকে বাবার জন্য আমি করে নিয়েছি দুধ চা। বাবা দুধ চা খায় মিষ্টি ছাড়া। তো সব চা ফায়ার কমপ্লিট হয়ে গেছে বানানো, তো দিয়ে দেবো ওদেরকে। দিয়ে এবারে আমি আমার নিজের জন্য ফাইনালি টাইম বার করে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, কারণ আমার ছাতু খেতে একদমই ভালো লাগে না। তো ম্যাগি বানিয়ে একটু শান্তি করে বসে ম্যাগিটা খাবো, কারণ খুব জোর খিদে পেয়েছে, তাই জন্য কোনো দিকে না দেখে আগে ম্যাগিটা খেয়ে নিই। তো ম্যাগিটাকে খেয়ে নিয়ে আমাকে আবার অনেক কাজ করতে হবে। তো এগুলো ছিল কালকের জামা কাপড়, তো এগুলোকে আবার ভাঁজ করবো। তো থেনোসের মতো একটা চুটকি বাজিয়ে তো আমি আমার জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। তো ওখান থেকে গিয়ে আমি স্নান করে নেবো। তো স্নান ধান করে এসে এই স্কিনের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ জানি স্কিনে যে ট্যান পড়ে গেছে, একটু যদি ক্রিম লাগিয়ে একটু ফর্সা হতে পারি, বাট একই রকমই দেখতে লাগছে, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে তিনখানা টপ আমি অর্ডার করেছিলাম অনলাইনে। তো আমরা তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে, ঘুরতে যাওয়ার সময় আমরা তিনটে থ্রি কোয়ার্টার প্যান্টস কিনেছিলাম। তো সেই থ্রি কোয়ার্টার প্যান্টসের জন্য তিনটে টপও নিয়েছিলাম। দুঃখের বিষয়, টপগুলো ঘুরতে যাওয়ার সময় আসেনি, এসেছে অনেক দেরি করে। তো এই ব্ল্যাক আর হোয়াইটে একটা টপ নিয়েছিলাম, একটা ইয়েলো নিয়েছিলাম, আর একটা এই ব্লু আর হোয়াইটে নিয়েছিলাম। তো যাই হোক, ঘুরে বাড়ি চলে আসার একদিন পরে টপ এসছে, বাট এখন আর কি হবে। তো যাই হোক, এদিকে আমার ছেলে একটা কাণ্ড ঘটিয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার ক্রিমটাকে নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল। ওকে তো বকেছি, তাই জন্য অন্যদিকে তাকিয়ে আছে রেগে মেগে। যেহেতু ওকে বকেছি বাবুকে, তাই বাবুর খুব রাগ হয়েছে, এবার আমাকে মনে হচ্ছে একটা ঝেড়ে দেবে। তো সেটারই অপেক্ষা করছি। হ্যাঁ, বলতে বলতেই একটা দিয়ে দিল আমাকে, মানে ওকে বকলে মারলে ও আবার একটা উল্টে দিয়ে দেয়। তো যাই হোক, খুব রাগ হয়েছে বোঝাই যাচ্ছে। তো যাবো এবার খেতে। তো খাওয়া দাওয়া করে মা বেটা চলে এসেছি শুতে। তো এবারে শুয়ে আরামসে একদম ঘুমাবো টান টেনে। আমার ছেলের দিকে একটা হাজমোলা নিয়ে পড়েছে, আমি হাজমোলা খেলে আমার ছেলেকেও হাজমোলা খেতে হবে। চলো, আমার ছেলেকে এবারে বলে দিলাম, চলো সবাইকে টাটা করে দাও। তো টাটা করে দিয়েছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করবো। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।